নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে উল্লেখ করে এ সময় সহ অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলের মহাসচিব। জামায়াতে ইসলাম সহ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা বৈঠক করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ নয় সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাখানিক বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব জানান, সহিংসতা ও ষড়যন্ত্র দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে তার দল সব ধরনের সহযোগিতা করবে। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়ে এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এইগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। এই সরকার করে যাবে। জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও যমুনায় যান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। পরে জামাতের আমির জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে ভারত থেকে। কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে যে এটা অসত্য। যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে, ভীতি সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশের পরিবেশ এমন নয়। বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। এছাড়াও রাত 9টা পর্যন্ত গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, এবি পার্টি, এনডিএম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। আমাদের কাজ হচ্ছে, মানে যারা দায়িত্বে আছেন, একটা মসৃণ মাঠ তৈরি করে পরবর্তী গণতন্ত্রে উত্তরণ নির্বাচনটাকে যথাযথভাবে করা। এটা তো সাধারণভাবে আমরা সবসময় বলছি, সেটাই যে সারা দেশে যে প্রশাসন যে একটা ভেঙে পড়ার অবস্থা হয়েছে, তার ফলে যানমালের নিরাপত্তার যে সংকট তৈরি হয়েছে, অবিলম্বে প্রশাসন এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন করে মানুষের যানমালের ব্যবস্থা করা, আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কীভাবে দেয়া যায় বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলো করে বলানো হচ্ছে, এই জিনিসটা বলানো হচ্ছে, সেদিকেও কেয়ারফুল থাকতে হবে। আর পুলিশ বাহিনীতেও তো দেখলাম মশাল্লা আস্তে আস্তে নেমে যাচ্ছে, আই এম শিওর বাই টাইম ইনশাল্লাহ ঠিক হবে। বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে এই ফ্যাসিস্টের সহযোগীদের চিহ্নিত করে দ্রুত চাকরিচ্যুত করা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সৎ দক্ষ পেশাদার অফিসারদেরকে দায়িত্ব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনা, এই দায়িত্ব আমরা সুস্পষ্টভাবে আমাদের 14 দফার মধ্যে জানিয়েছি। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন বিভিন্ন দলের নেতারা। 15ই আগস্ট সরকারি ছুটি বাতিলের দাবিও করেন অনেকে। নুরুন নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।